নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। পয়লা নভেম্বর 2023 যে চারটি রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আমি প্রতিদিন এই ভিডিওটি আপনাদের কাছে দিই, কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, তার উপর আমি কিন্তু আলোচনা করি। দেখুন, আগামীকাল দিনটি কিন্তু বিশেষভাবে শুভ রয়েছে এই চারটি রাশির ক্ষেত্রে। অর্থপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, অনেকে লটারির টিকিট কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছেন, দিনের পর দিন লটারির টিকিট কাটছেন কিন্তু লটারির টিকিট মিলছে না, লাগছে না। আবার দেখা যাচ্ছে আপনারই পাশের জন লটারি থেকে অর্থপ্রাপ্তি হচ্ছে বা আপনার হচ্ছে আর একজনের হচ্ছে না, এটাই কিন্তু দেখার বিষয়। আপনার কেন হচ্ছে না, কোন জায়গাটাতে বাধা রয়েছে লটারির ক্ষেত্রে, একমাত্র আমি বারবার বলি তিনটি গ্রহ রাহু শুক্র বুধ, এই তিনটি গ্রহ আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনাদের আগামী দিনে অর্থপ্রাপ্তি হবে কি না। দেখুন, প্রতিদিনই আমি কোনো না কোনো রাশির নাম বলি, কিন্তু একই রাশির তো কোটি কোটি মানুষ রয়েছে, সবারই যে অর্থপ্রাপ্তি হবে এটা কখনো নয়, কারণ প্রত্যেকেরই জন্মকুণ্ডলী আলাদা, দশা মহাদশা আলাদা, এটা কিন্তু দেখা একান্তই দরকার। এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া হচ্ছে এবং স্পেশাল ডিসকাউন্ট রয়েছে এই রাহু রক্ষা কবচের উপর। দেখুন, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি প্রতিদিন আপনাদের কাছে কেন এই ভিডিওগুলো দিই, আপনারা যাতে বুঝতে পারেন, আপনারা যাতে শিখতে পারেন যে প্রতিদিন যে আমি রাশিগুলোর নাম বলি হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম রাশির নাম মিলে যায়। অনেকেই রাশির নাম শুনেই ভাবেন যে কৌশিকদা বলছে যখন তাহলে হয়তো আমাদের অর্থপ্রাপ্তি হতে পারে, তার জন্য একটা লটের টিকিট কেটে ফেলে। আমি কখন লটের টিকিট কাটতে কিন্তু বলি না, যে কোনো দিক থেকে আপনাদের কোনো সম্পত্তিগত দিক থেকে বা কোনো কোনো জায়গাতে আপনারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেখান থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে, শেয়ার মার্কেট থেকে, অনলাইন ট্রেন্ডিং থেকে, ফাটকা থেকে, যে কোনো সাইট থেকে কিন্তু আপনাদের আগামীকাল কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে একটি কথা আপনাদেরকে আবারও বলি, কারণ আমাদের এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, তাতে কি হবে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ দিনের পর দিন অনেকে টিকিট কেটে কিন্তু অর্থ নষ্ট করছেন। আগে আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে দেখিয়ে নিন, যাদের ক্ষেত্রে নেই। অনেকে বলছে যে কৌশিকদা আমার তো জন্ম সময়গুলো নেই, তাহলে কি আমার কি হবে না? নিশ্চিত রূপে আপনাদেরও হবে, আপনাদের হস্তরেখা বিচার বিশ্লেষণ করা দরকার এবং পাশাপাশি রাহু রক্ষা কবচ এবং গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু দরকার, তবেই নিশ্চিত রূপে বলা যেতে পারে যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। দেখুন, আমি প্রতিদিন এই বিষয়ের উপর আপনাদেরকে ভিডিও দিই, আপনাদেরকে কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করি, কিছুটা শেখানোর চেষ্টা করি, কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির ক্ষেত্রে কিন্তু এই প্রাপ্তির যোগ কিন্তু থাকে। হয়তো আপনার রাশির সাথে
মিলতেও পারে আবার না মিলতেও পারে। যদি আপনাদের দশা মহাদশা পারমিট করে, ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, হয়তোবা আপনাদের অর্থপ্রাপ্তি আগামীকাল ঘটতে পারে। যে চারটি রাশির আমি কথা বলবো, সে চারটি রাশির নাম আমি একে 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 আপনাদেরকে জানাতে চলেছি। তবে আগে আপনাদেরকে বলবো, আপনারা আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন। অনেকে রাশির নাম এবং রাশিভিত্তিক যে সময়টা দিই সেই সময়টা শুনে বেরিয়ে যাচ্ছেন, টার্গেট নাম্বারটা শুনে বেরিয়ে যাচ্ছেন, এটা আপনারা খুব ভুল করেও করবেন না। কারণ আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি না শুনেন কি না, অনেক কিছু কিন্তু আপনারা মিস করতে পারেন। এই জন্য অনেকে রাশির নাম শুনে চলো বেরিয়ে যায় ভিডিওটি কেটে, এটা করবেন না। আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনাদের কাছে কিছুটা সময় আমি প্রতিদিন নিই, কিছুটা সময় আপনাদের নষ্ট করি, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। প্রথম আগামীকালের জন্য রাশি, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আগামীকাল যে কোনো দিক থেকে অর্থ লাভের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আপনাদের শেয়ার মার্কেট থেকে হতে পারে, লটারি থেকে হতে পারে, কোনো কারো কাছ থেকে আপনারা অর্থ পেতে পারেন, বা কোনো সম্পত্তিজনিত দিক থেকে আপনারা অর্থ পেতে পারেন, বা কোনো হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের যে সময়টা কালকে দেখা যাচ্ছে 10:41 থেকে 12:27 পর্যন্ত, আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময়টা, টার্গেট নাম্বার 4-3, টার্গেট নাম্বারটা হচ্ছে আপনাদের 4-3। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের গাঢ় অর্থভাগ্য তুঙ্গে রয়েছে। আপনাদের কোনো মিউচুয়াল ফান্ড থেকে, শেয়ার বাজার থেকে, অনলাইন ট্রেডিং থেকে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে মিথুন রাশি। আপনাদের টার্গেট নাম্বার 5-7। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, 10:52 থেকে 11:45 পর্যন্ত টাইমটা শুভ। আপনাদের ক্ষেত্রে যে আগামীকাল অর্থভাগ্য তুঙ্গে রয়েছে, আপনাদের শুভ যে সময়গুলো আমি আপনাদেরকে জানালাম, টার্গেট নাম্বার 3 এবং 8। আপনাদের ক্ষেত্রে আমি একটি কথা আবারও বলবো, সিংহ রাশির ক্ষেত্রে গাঢ় একটা অর্থ প্রাপ্তির একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আপনাদের কোনো সম্পত্তির দিক থেকে, বা কোনো আপনার দাদু বা দিদা বা কোনো জায়গা থেকে, বা পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভ, বা কোনো জায়গাতে আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে প্রফিট আপনারা পেতে পারেন, ব্যবসা থেকে আপনাদের লাভ হতে পারে, ফাটকা থেকে আপনাদের লাভ হতে পারে, অনলাইন ট্রেডিং থেকে আপনাদের লাভ হতে আগামীকাল কিন্তু পারে। অবশ্যই আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। এবং একটি কথা আপনাদেরকে বলবো, গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন। আমি বারবার বলছি, আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র এবং বুধ আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি হবে কিনা। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।